এখন আপনারা তো সঙ্গেই ছিলেন না, আপনাদের জার্নি যেমন হচ্ছে ভঙ্গুর ছিল, বন্ধুর ছিল, কষ্টের ছিল, আমারও তো তেমনই হওয়ার কথা। চিন্তার ক্রয় বিক্রি, এই চিন্তা আসলে কি বোঝাইতে চাচ্ছেন, কি বার্তা দিতে চাচ্ছেন? চিন্তার ক্রয় বিক্রি, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটাই তো সবচাইতে বড় চিন্তা, এটাই তো বিনিময় করছি আপনাদের সঙ্গে। আপনারা চা খাচ্ছেন এবং আপনারা সুন্দর একটা ফিলিংস নিয়ে চলে যাচ্ছেন এখান থেকে, এবং জেনে যাচ্ছেন যে কোনো কাজই ছোট নয়, সব কাজই গুরুত্বপূর্ণ, সম্মানের, চাওয়ালাকে সম্মান দেওয়া উচিত, রিক্সাওয়ালা মামা যে কষ্ট করছে, কন্ট্রিবিউট করছে সোসাইটিতে, তাকে সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, এবং তার চাইতে বড় কথা, এখানে যারাই আসেন তারা হচ্ছে অনেক রকম প্রবলেমস নিয়ে আসেন, তাদের জীবনে এই প্রবলেম, ওই প্রবলেম, যে ভাই কী করব, পুঁজি নাই, সংসারে এই ক্রাইসিস, ওই ক্রাইসিস, ভাই ব্যক্তি জীবনে এই সমস্যা চলছে, ভাই ব্যবসায় এই সমস্যা চলছে, হ্যাঁ ভাই আমার ওই 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 দপ্তরে একটা ফাইল আটকে আছে, কী করব। তো অনেক অনেকের হচ্ছে অনেক রকম প্রশ্ন থাকে, অনেক প্রবলেমস থাকে, তো কীভাবে সলভ করবে এটা তারা মানে বুঝে উঠতে পারে না, তখন আমার কাছে আসে। তো এরকম দেখা যায় যে আগে তো এমনি এমনি বসতাম, এখন হচ্ছে কি চা নিয়ে বসে আছি, চা খেতে খেতে বলি, এবং যারা এখানে চা খেতে আসে তাদেরকে একটা কথাই বলি যে আপনার কাছে এমন কোনো প্রবলেম আছে যেটা সলিউশন আপনার জানা আছে এবং পুরো রোডম্যাপ আপনার জানা, যেই সলিউশনটার জন্য পুরো বাংলাদেশে, আবার বলা যায় পুরো বিশ্বে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবে, একটা পরিবর্তন আনতে পারবে, এমন কোনো সলিউশন থাকলে, এমন কোনো আইডিয়া থাকলে আপনারা আমার কাছে সেল করতে পারেন, সেটা চায়ের বিনিময়ে, চায়ের মূল্যে, আমি আর তাদেরকে ক্যাশও পে করি যদি সুন্দর ওরকম ডিমান্ডেবল আইডিয়া হয়, এই আর কি। গেইন তো অনেক কিছু করেছি, নিজে হচ্ছে গিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি, নিজের অনেক, আমি অনেকটা ঋণগ্রস্ত ছিলাম, ঋণ আস্তে আস্তে পরিশোধ করতে পারছি, মনের মতো মানে সুন্দর জীবনযাপন করতে পারছি, নিজের পছন্দের কাজ করতে পারছি, যেটা মানে চা বানানো, হ্যাঁ আমার পছন্দের কাজ, তো এখনও অনেকে এইটাকে ছোট করে দেখতে পারে, তবে আমার কাছে এটা তো ভালোই লাগছে, এখন আমি কাজ করছি, আর সাথে করে অনেক ধৈর্য বাড়ছে, আগে অনেক বদমেজাজি ছিলাম, অনেক রাগ ছিল, কার সঙ্গে কীভাবে কমিউনিকেট করব, কীভাবে হচ্ছে গিয়ে কথা বলা উচিত, কীভাবে অ্যাপ্রোচ করা উচিত, হয়তো ওগুলো বুঝে উঠতে পারতাম না, এখন সেগুলো চর্চা করছি এখানে বসে বসে, শিক্ষার মধ্যেই আছি, স্টুডেন্ট তো এখনও আমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এখনও, তো সাথে সাথে চা বিক্রি করছি, একদম প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে মেশার সুযোগ হচ্ছে, তারা আমার বন্ধু হচ্ছে, এই যে নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি, এগুলো তো গেইন, আমার জীবনের অর্জন। হাহাকার তো এটা আমাদের তৈরি করা কৃত্রিম হাহাকার, যে হাহাকার আমাদের চিন্তার মধ্যে, এই হাহাকার কেউ এখন আর অস্ত্র ধরে হাহাকারটা করায় না আপনাকে, এই হাহাকার করায় আপনাকে কথা দিয়ে ছোট করে, যে কোনো কাজ করো না, এই কাজটা করো না, এটা ছোট কাজ, ওইটা বড় কাজ, ওইখানে যাও, কিন্তু ওইখানে যেতে যেতে স্বপ্নের সোনার হরিণ পেতে পেতে আপনার জীবন থেকে যে সময়টা চলে যাবে, এটা তো আর কখন আপনি ফিরে পাবেন না, পাবেন, পাওয়া পসিবলও না। তো এখন মানুষকে বুঝতে হবে যে সোনার হরিণের পিছনে মানে একদম আকাশে না উড়ে মাটিতে আসুন, ছোটো কাজ থেকে শুরু করেন, জাম দেওয়া শুরু করেন এখন থেকে, এই জাম দিতে দিতে একসময় আকাশে উড়ে যাবেন, সোনার হরিণকে ধরতে পারবেন। এখন আমি আজকে ছোটো একটা ব্যবসা শুরু করেছি, অনেকেই তো এখানে যারা আসে বলে যে ভাই কেমনে করব, কিভাবে করব, তো বেশিরভাগ মানুষ এইভাবে বলে যে লোকে বলবে বাসার লোকেরা কী বলবে, বাসায় তো এইটা বলে, হ্যাঁ বাসায় বলে, কানমলা দিয়ে বলে যে বিসিএসে পড়া শুরু কর, হ্যাঁ কিন্তু ক্রাইসিসের মধ্যে দিয়েও যাচ্ছি, মানে মানুষ কটু কথা বলে, তো তাদেরকে তো আমি কোনো উত্তর দিতে পারতাম না তখন, যে আরে ভাই আমারও তো একই অবস্থা, আমি তো লজ্জা পাচ্ছি। তো গত 3 মাস যাবত চা বিক্রি করছি, আগে লুকিয়ে ঢেকে বিক্রি করতাম, চাওয়ালা মামা যারা এখানে আছে টিএসিতে, তারপর হচ্ছে বিজি চত্বরে, এদের চা বিক্রি করে দিতাম মাস্ক পরে ঢেকে, নিজেরও লজ্জা করতো যে দিচ্ছি, মানুষ চিনে ফেলে আবার হচ্ছে গিয়ে বলে আরে রনি ভাই, আরে এটা আপনার সাথে যায় না, আপনি এগুলো কেন করবেন, তখন খারাপ লাগতো, ভয় লাগতো, যে আসলে তো লোকের এই ছোটো ছোটো কথাগুলো তো অনেক পিঞ্চ করে, বুকে লাগে, কিন্তু দেখেন এই লোকগুলো যারা বলে আরে রনি ভাই আপনার সাথে এটা যায় না, তারা কিন্তু আপনি বিপদে পড়লে, আপনি ক্রাইসিসে থাকলে, আপনি ঋণগ্রস্ত হলে, হ্যাঁ আপনার ক্ষতি হয়ে গেলে, এরা সবসময় যে আপনি এদের পাশে পাবেন এটা গ্যারান্টি কিন্তু কেউ দিবে না,
স্রষ্টা দিলে দিতে পারে, ঠিক আছে, এখন স্রষ্টার কাছে তো আপনি যেতে পারবেন না, তো স্রষ্টার কাছে যেতে যেতে আপনার জীবন তো পার হয়ে যাবে। তো কথা হচ্ছে এটাই যে ভয় পেয়ে কী লাভ। তো ওই ভয়টা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি গত 3 মাস পর, হচ্ছে গত 8 জানুয়ারি নিজে ফ্লাক্স নিয়ে বসে পড়লাম, নিজে চেষ্টা করছি, নিজে এখন চা বিক্রি করে মানে নিজের ঋণ কাটাচ্ছি, পরিশোধ করতে পারছি। আমার সম্মানিত কাস্টমারদের যারা যারা আছে তারা, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিই, কারণ তারা, আমি হয়তো স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন দেখি, অনেক আইডিয়া আমার মাথায় ঘুরে, তারা সেই স্বপ্নগুলোকে অল্প অল্প করে মানে পূরণ করতে সহযোগিতা করছে। তারা কী করছে এখানে, আমি তো স্বপ্ন দেখি যে আমার অনেক মানে আমার দুহাতে এত পরিমাণ টাকা থাকবে যে আমাকে কখনো চিন্তা করতে হবে না যে কেউ আসলে যে ভাই আমার এটা দরকার। এমন অনেক মানুষ আসে যারা আমার কাছে বলে ভাই মায়ের সমস্যা মানে ক্যান্সার, ওয়াইফের হচ্ছে গিয়ে ওয়াইফ প্রেগনেন্ট, রক্ত দরকার, তারপর হচ্ছে গিয়ে প্রেগনেন্ট টাকা দরকার, ভাই বাবার এই সমস্যা। হ্যাঁ, এরকম অনেক মানুষ আসতো, মানে পরিচিতি পেয়ে গেলে যেটা আসলে হয় আর কি। তো যখন তারা আসতো আমি তাদেরকে খুশি মনে বিদায় দিতে পারতাম না, খারাপ লাগতো, তাদেরকে বলতে পারতাম না যে ভাই নেন আপনার বাবার জন্য ওষুধ কিনেন, ট্রিটমেন্ট করেন। তো এখন আলহামদুলিল্লাহ আমি বেশ স্বাবলম্বী, নিজেরটা নিজে নিজের সমস্যাগুলো নিজে সমাধান করতে পারছি, এবং অন্য কেউ আমার কাছে সহযোগিতা চাইলে তাকে হচ্ছে সহযোগিতা করতে পারছি, এভাবে একজন একজনের হাত ধরতে পারছি, হাত ধরে উপরে তোলার চেষ্টা করতে পারছি। এটাই তো অনেক বিষয়, অনেক বড় প্রাপ্তি, অনেক আনন্দের, ভালো আছি রনি ভাই। তাহলে আজকে এই যে ক্রান্তির দিনের মধ্যে আপনি বলবেন, যদি যদি বলা হয় যে আপনি কী বলবেন যে কাজ ছোট নয়? কাজ কখনোই ছোট নয়। যারা আপনাকে বলবে যে কাজ ছোট, যদি আপনাকে একটু বলে চায় মানে তুমি চা বেচবে কেন, এটা ছোট, ঠিক আছে। কেউ যদি বলে তুমি রিক্সা চালাবে কেন, এটা ছোট। কেউ যদি বলে তুমি হকারি করবে কেন, এটা ছোট। কেউ যদি বলে ফুড কোর্ট দিবে কেন, এই এত পড়াশোনা করে, এটা ছোট। তাহলে মনে করবেন যে আসলে আপনার কাজটা ছোট না, তার চিন্তাটা ছোট, এবং তিনি হতে পারে, আমি তাকে ওইভাবে বলছি না, হয়তোবা তার চিন্তাটা ছোট এবং তিনি হয়তোবা বড় করে ভাবতে পারছেন না। এমনও তো হতে পারে যে একটা মাস্টার্স পড়ুয়া ছেলে যখন একটা চা বিক্রি করা শুরু করবে, এই চাটা শৈল্পিক পর্যায়ে পৌঁছে যাবে, এই চাটা হচ্ছে গিয়ে এমন পরিমাণ মানে মিষ্টতা দিবে, এমন পরিমাণ সুগন্ধ ছড়াবে, এই সুগন্ধ পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে, এবং পুরো পৃথিবীর মানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা বাংলাদেশে আসবে, এই যে রাস্তার পাশে যে চা সেলার আছে তাদের কাছ থেকে চা খাইতে চাইবে। হতে পারে না, স্বপ্ন দেখা তো বারণ নাই, তো কাজটা শুরু করে দেওয়া উচিত। মানুষ কী বলবে এটা ভাবে যদি আমি কাজই শুরু না করি, তাহলে আমরা গরিবই থেকে যাব। আমাদেরকে মানুষ বলবে যে তোমরা গরিব, তোমরা গরিবই থাকবা। তো এই যে আপনার ছোট করে চিন্তা করা, এটা হচ্ছে গিয়ে একটা মনে করেন এটা বিদেশি বণিকেরা করায়। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি তো এরকমই, আপনাকে তো আপনার রাজনীতিতে চুজ করতেই হবে। হ্যাঁ, তো বর্তমানে তো এটা সবাই জানে যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষ যদি করতে পারতো তাদের চিন্তা দিয়ে ভালো হইতো, কিন্তু বাংলাদেশের রাজনীতি তো হচ্ছে গিয়ে বিদেশি বণিকেরা করে, তো যার কারণে হচ্ছে গিয়ে আমাদের দেশের মানুষগুলো সবসময় ছোট ছোট চিন্তা করছে। তো এখন বড় করে চিন্তা করা শুরু করেন, বড় করে চিন্তা করে বড় বড় ব্র্যান্ড তৈরি করবেন। আমি আজকে চা এখানে বিক্রি করছি, কালকে হয়তো এমন হতে পারে যে অন্য কোনো দেশে গিয়েও বিক্রি করছি, হতে পারে না। আল্লাহ চাইলে কত কিছুই না হয়, মানুষ চাইলে, দেশের জনগণ চাইলে অনেক কিছু হতে পারে। তো চিন্তা করেন, আমার পাশে এসে বসেন, আজকে আমি চা বিক্রি করতেছি, আপনি বিস্কুট বিক্রি করলেন আমার পাশে, ছোটো না তো, নিজের হোমমেড বিস্কুট এনে এখানে বিক্রি করলেন, কেক বানালেন পাশে। হ্যাঁ, তো এরকম ছোটো ছোটো কাজ করা যেতে পারে, এগুলো লজ্জার কিছু নাই। আর যখন এগুলো করবেন সবাই উদ্বুদ্ধ হবে, তখন দেখবেন একজন আরেকজনকে হাত ধরে টেনে ওঠানোর চেষ্টা করবে, সবাই বলবে যে না তুমি এই কাজটা করো, কিছু বসে যে এখন থেকে আপনারা মানুষকে লজ্জা দেওয়া শুরু করেন যে অলস বসে আছে। আলস্য আমাদের জাতির জন্য সবচেয়ে বড় বাধা, এটা কবে বুঝবেন আপনারা? যে অলস তার ওই যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা, এটাই সত্যি। যত বেশি দেখবেন কেউ যদি অলস থাকে তাকে ধরে বেঁধে হচ্ছে গিয়ে কাজে নামায় দেন, কিছু একটা করো। যে স্টুডেন্ট, হ্যাঁ, তাকে উৎসাহ দেন, স্টুডেন্ট অবস্থায় টিউশনই করো, ওকে, স্টেজে চালে ছোটোখাটো একটা বিজনেস করতে পারো, দেখা যায় যে তার যতটুকু প্রয়োজন ততটুকু সে মিটিয়ে নিল, আবার সে পড়াশোনাও করলো। এমনও হতে পারে যে চা বিক্রি করতে করতে একজন বিসিএস ক্যাডার, হ্যাঁ, চা বিক্রি করতে করতে একজন বড় বড় কোম্পানির মালিক। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যারা আজকে যারা দেশ পরিচালনা করছে, যেসব বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো পৃথিবী শাসন করছে, বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো, তারা কি মনে করেন একদিনই হয়ে গেছে এত বড়? একদিনে তো এত বড় হওয়া যায় না, ছোটো করে তারা শুরু করেছিল। তা আপনি ছোটো করে কিছু একটা শুরু করেন, একদিন দেখবেন এত বড় হয়ে যাবে। মানুষ অনেক কটু কথা বলবে, অনেক হচ্ছে গিয়ে নেগেটিভিটি ছড়াবে, আপনি তত বেশি ভালোবাসা ছড়াবেন। দেখেন আমি কিন্তু অনেক বেশি ভালোবাসা নিয়ে আসছি, যত বেশি কটু কথা ছড়াবে তাদের মনে অনেক প্রশ্ন জমবে, তখন আমি বলবো যে ওয়েলকাম, চা খেতে আসেন। তখন চা খেতে আসলে চায়ের যে মিষ্টি স্বাদ সেটা তার মনের মধ্যে যখন যাবে,
সেই মিষ্টতা সে সবার কাছে পৌঁছে দেবে, তখন সে মিষ্টি মিষ্টি কথা বলবে। আমি বেশি বেশি বলি যে আপনারা বেশি বেশি নেগেটিভ কথা ছড়েন, ঠিক আছে? আমি বেশি বেশি ভালোবাসা ছড়বো, দেখি কে যেতে। ধন্যবাদ ভাইয়া। তো আমরা ছিলাম জি অন্য কোথাও বলতে কোথায় যাবো বলেন তো? আমি তো শাহবাগে আসি নাই, আপনি তো ভুলভাবে অ্যাপ্রোচ করতেছেন। আমি এক্সট্রিমলি সরি, শব্দ চয়ন অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক শব্দ চয়ন। শাহবাগ না, এটা টিএসসি এবং আমি এখানে পড়াশোনা করি, এটা আমার ঘর। আমি যদি ঘর থেকে শুরু করতে না পারি, আমি পরের কাছে গেলে তো লাঠি পেটাও খাইতে পারি, তাই না? তো ঘর থেকে শুরু করলাম আর কি। চা বিক্রি করতে আমার ভালো লাগে, চা বিক্রি করা অনেক আনন্দের এবং চা বানানোটা অনেক সুন্দর। চায়ের মতো হচ্ছে গিয়ে ধরেন চা বানানোটা এত শৈল্পিক একটা বিষয়, আপনি যদি একটু চিন্তা করেন, এখানে মনে করেন এত সুন্দর করে আপনি মিক্সিং করতে আপনার এত ধৈর্য লাগবে, এটা প্রস্তুত করতে আপনার এত ধৈর্য লাগবে, এই ধৈর্যটা না আপনি ক্লাসে বসে শিখতে পারবেন না। এখানে যে মানুষের সাথে কথা বলতে বলতে ঠিক আছে চা বিক্রি করা, কমিউনিকেশন স্কিল বাড়বে, এটা আপনি কোথাও ক্লাসে শিখতে পারবেন না। তো আমি অনেক ভেবেচিন্তে এই চা বিক্রি করতে নেমেছি এই আর কি। এর আগে আপনি যে আন্দোলনটা করলেন, যেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক নেগেটিভিটি যারা বিপক্ষে ছিল তারা কমেন্ট করছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছেন, এটাও কি সেটা আরেকটা মাধ্যম কি না? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সবাইকে এটাই বলি যে ভাই আমাকে ভাইরাল করে নেয়, এই তিন মাস যাবৎ চা বিক্রি করতেছি ভাই, তিন মাসে কি আমি আপনাদের আপনাকে জানতেন আমি চা বিক্রি করতাম? কাউকে জানাইনি তো, কিন্তু মানুষ নেগেটিভ কমেন্ট করে করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে কেন চা বিক্রি করবে। দেখি যে মানুষ জানছে, স্প্রেড হচ্ছে নেগেটিভিটি, তো আমি এখন সবাইকে জানাই করতেছি যে দেখেন ঠিক আছে আমি চা বেছি, আরও বেশি বেশি নেগেটিভিটি ছড়ান যত মন চায়। সর্বশেষ তরুণদের উদ্দেশ্যে কিছু একটা বলেন যে আপনি এখানে এসে চা বিক্রি করতেছেন, একটা কাজ করতেছেন, কিন্তু আমাদের দেশে বহু তরুণ আছে যারা কাজ না করে আড্ডা দিয়ে সময় কাটায়। জি, এদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। যারা কাজ না করে আড্ডা দিয়ে সময় কাটায় তাদেরকে তো হচ্ছে গিয়ে মনে করেন আপনি লাঠি পেটা করে কাজ করাইতে পারবেন না, পারবেন পারবেন না, তবে যেটা পারবেন সেটা হচ্ছে তাকে পথ দেখাই দিতে পারবেন যে ভাই বসে না থেকে কিছু একটা করো, কিছু একটা শুরু করো, ভালো করে বোঝান। বাবা মা যারা আছে তারা তো বোঝাতে পারে ছেলেদেরকে, পরামর্শ দেন, সাপোর্ট দেন, ছেলে হয়তো বুঝতে পারছে না কীভাবে শুরু করব, সেভাবে হচ্ছে পরামর্শ দেন, চেষ্টা করেন যে তাকে ছোটো ছোটো হচ্ছে গিয়ে মানে ছোটো ছোটো কাজে উৎসাহিত করেন, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তুমি পারলে আজকে চা বিক্রি করে আসো, তুমি পারলে হচ্ছে আজকে এই কাজটা করে আসো, তুমি পারলে হচ্ছে গিয়ে আজকে রিক্সা চালায় আসো। এই যে এই কাজগুলো যে সম্মানের সম্মানের, রিক্সা চালানো যে সম্মানের, চা বিক্রি করা সম্মানের, জুতা সেলাই করা সম্মানের, এগুলো ঘর থেকে শিক্ষা দেন, তাহলে দেখা যাবে কি পরিবার থেকে যখন এই শিক্ষাটা আসবে, পরিবার থেকে যখন মানুষ সাপোর্ট দিবে, তখন আর মানুষ কাজ করতে ভয় পাবে না, তখন মনে করবে অলস বসে থাকাটা সবচাইতে বড় একটা লজ্জার কাজ, লজ্জার বিষয় হচ্ছে অলস বসে থাকা। তো যে অলস বসে থাকে এবং নেগেটিভিটি ছড়ায়, যারা আর কোনো কাজ নেই সে মন্তব্য করে। হ্যাঁ রনি ভাই জি, লাস্ট কোশ্চেনে যাচ্ছি আমরা, আপনি রেল নিয়ে আন্দোলন করলেন, ঠিক আছে, রেলের আন্দোলনটা করলেন, এখন যে আপনি চা নিয়ে যেটা করতেছেন তাদের বিরুদ্ধে বা তাদেরকে মোটিভেট করার জন্য? ভাই আমি কাউকে মোটিভেটও করতে চাই নাই, কারো বিরুদ্ধেও যাই নাই, আমি শুধুমাত্র আমার কুপ্রবৃত্তির বিরুদ্ধে, আমিও তো মানুষ তাই না, আমার তো এই যে ধরেন আমি অনেক টাকা মানে যখন হাসপাতালে ছিলাম মুভমেন্টের সময় তো অনেক অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে ছিলাম কয়েক মাস, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি। বাবা মা কি সবসময় মনে করেন আপনাকে লিকুইড মানি দিতে পারবে, অ্যাভেলেবেল পসিবল? পসিবল না। বাবার হচ্ছে জমি জমা বিক্রি করতে হয়, একটা ছেলে সে পড়াশোনা করে, তার বাবার জমি জমা যদি তার জন্য মানে বিক্রি করতে হয়, সে যদি কিছু না করে অলস থাকে, তার বাবার কষ্ট হচ্ছে এটা যেন কিছু করলো না, এটা লজ্জার। তো আমি আমার বাবাকে লজ্জা দিতে চাচ্ছি না, আমার বাবা পরিশ্রমী, আমার বাবা কাজ করেন, আমার বাবা যদি হচ্ছে গিয়ে এখন মানে মানুষের এই যে বুলিং হয় না যেটা নেগেটিভিটি কথা, আমি পড়াশোনা করতেছি এখানে যে মানুষ লোকে কী বলবে লোকে কী বলবে, সেই জন্য আমি কিছু করতেছি না। আমার বাবাকে যখন লোকে বলেই ফেলছে হ্যাঁ আপনার ছেলে হয়তো 26 কোটি টাকা পাইছে, নাইলে আপনি কীভাবে এত সুখে আছেন, আপনার মুখে কীভাবে হাসি দিয়ে আপনি কথা বলেন, তখন বাবা এরকম যখন কানা ঘুষা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে এখন ঢাকায় একটা বনশ্রীতে একটা নাইট গার্ডের চাকরি নিয়েছে এসে, তখন আমি বুঝে ফেলেছি যে জীবন কতটা প্যাথেটিক ভাই, এই জীবন কীভাবে হচ্ছে গিয়ে অতিবাহিত করতে হবে। তো ভাই লাইভে গেছেন আপনারা? না না, আপনি কাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার চেষ্টা করছেন, মানে যারা ছোটো কাজগুলোকে ছোটো দেখে এদের
ভাই একটা কথাই বলবো ভাই, আপনারা সবাই মিলে এখন আত্মশুদ্ধির আন্দোলন করেন, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেও তো ভালো হতে হবে, তাই না? অন্যকে ছোট করার আগে নিজেও তো ভালো হতে হবে। তা আমি আত্মশুদ্ধির আন্দোলন করছি, আমার নিজের ক্ষুধামন্দা দূর করার জন্য আমি আন্দোলন করছি, ঠিক আছে? নিজের সঙ্গে নিজে, নিজের কুপ্রবৃত্তির সঙ্গে আন্দোলন করছি, শয়তানের কুপ্ররোচনা থেকে আন্দোলন করছি। তা আপনারাও করেন, চেষ্টা করেন, দেখবেন আস্তে আস্তে যখন ক্রাইসিস মোমেন্ট থাকে তখন মানুষের অনেক রকম অপরচুনিটি আসে, আমারও আসে, অনেক অনেক অপরচুনিটি নিয়ে আসে। তো সেগুলো আমার নৈতিকতার সাথে যাচ্ছে না, যে কোনো সময় আমি পাপিসলে পড়ে যেতেই পারি, আমার নৈতিকতার স্থলন ঘটতেই পারে। তো যাতে না ঘটে সেজন্য আমি কাজ শুরু করেছি, তা আপনারাও শুরু করেন। থ্যাংক ইউ স্যার।